ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গাজার 150 লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিসিতে করা মামলা দায়েরকে সমর্থন করেছে ইরান। গাজায় ইসরায়েলের অবরোধ 5 লক্ষ ফিলিস্তিনিকে অনাহারে বাধ্য করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী বলছে যে তারা মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মারাত্মক হামলার একটি প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে লোহিত সাগরে একটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে রকেট, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যাতে 3টি নৌকা ডুবে যায় এবং প্রায় 1 ডজন লোক নিহত হয় আরব দেশের উপকূলে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন যে দেশটির নৌ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট যৌথ অভিযানে অংশ নিয়েছে। তিনি জোর দিয়েছিলেন যে লক্ষ্যবস্তু মার্কিন জাহাজটি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েলকে সমর্থন প্রদান করেছিল। সারি আন্ডারলাইন করেছেন যে ইয়েমেনি বাহিনী তাদের স্বদেশ ও জাতিকে রক্ষা করার বৈধ অধিকার প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না এবং আনুপাতিকভাবে সমস্ত সম্ভাব্য হুমকি এবং শত্রুতামূলক পদক্ষেপের জবাব দেবে। তিনি উল্লেখ করেছেন যে ইয়েমেনি বাহিনী লোহিত সাগর এবং আরব সাগরে ইসরায়েলের মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজে পথ অবরোধ অব্যাহত রাখবে যতক্ষণ না গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে রক্তক্ষয়ী আক্রমণ বন্ধ না হয় এবং উপকূলীয় অঞ্চলে পঙ্গু অবরোধ প্রত্যাহার না হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সমস্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে ইসরায়েল অধিকৃত বন্দরে জন্য আবদ্ধ জাহাজগুলি ব্যতীত উভয় সমুদ্রের জলে তাদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া অব্যাহত রাখবে। এর আগে বুধবার মার্কিন সামরিক বাহিনী বলেছিল যে আমেরিকান এবং ব্রিটিশ বাহিনী লোহিত সাগরে শিপিং লেনের দিকে ইয়েমেনের বাহিনী দ্বারা চালু করা 18টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব গ্র্যান্ট শ্যাপস এক বিবৃতিতে বলেছেন এটি লোহিত সাগরে মার্কিন বাহিনীর দ্বারা এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা। মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারগুলি গত বছরের 31শে ডিসেম্বর ইয়েমেনি নৌকাগুলির একটি দলে গুলি চালায়, তাদের মধ্যে 3টি ডুবে যায় এবং জাহাজে থাকা লোকদের হত্যা করে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডারের মতে আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন স্বীকার করেছে যে তাদের 10 জন যোদ্ধা সংঘর্ষে নিহত হয়েছে এবং পরিণতির জন্য সতর্ক করেছে। এদিকে গাজায় 150 লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় একদিনে হামাসের 150টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। গত মঙ্গলবার সারাদিনে এই পরিমাণ আক্রমণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এছাড়া সংঘাতের কারণে লেবাননের 76,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস বলেছে হামাসের প্রায় 150 লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। একদিনে এই হামলা চালানো হয়েছে। বাহিনীটি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ধ্বংস করার জন্য একযোগে স্থল, আকাশ ও জলপথে অবিরত হামলা করছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় বিমান বাহিনীকে হামলার নির্দেশ দিয়েছে IDF স্থল বাহিনী। সেই হামলায় 10 জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া এই হামলায় মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে 15টির বেশি ভূগর্ভস্থ টানেল খুঁজে পেয়েছে IDF স্থল বাহিনী। লক্ষ্যবস্তু নির্ধারণ করে অভিযানের সময় রকেট তৈরির একটি মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননে অন্তত 76,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক একথা বলেছেন। তিনি সাংবাদিকদের বলেন লেবাননে বাস্তুচ্যুতির কারণ দক্ষিণ থেকে চালানো লড়াই। সতর্ক করে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন লড়াই আরও বেড়ে গেলে সীমান্ত রেখার দুপাশে বেসামরিক মানুষের আরও ধ্বংসাত্মক পরিণতির মুখোমুখি হবে। প্রসঙ্গত, ইসরায়েল লেবানন ও অধিকৃত গোলান মালভূমির মধ্য জাতিসংঘ কার্যত যে সীমানা রেখা টেনে দিয়েছে তা ব্লু লাইন নামেই পরিচিত। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলের সরকার এর হিসাব অনুসারে ওই হামলায় প্রায় 1,140 জন নিহত হয়। 240 জন ইসরায়েলিকে জিম্মি করা হয়, এর মধ্যে যুদ্ধবিরতির আওতায় কিছু সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের দাবি এখনও 132 জিম্মি রয়েছে, কমপক্ষে 25 জিম্মি হত্যার শিকার হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 23,210 জন নিহত হয়েছে। এদিকে
ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজেতে করা মামলা দায়েরকে সমর্থন করেছে ইরান। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা অপরাধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করার দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্তের প্রতি ইরান সমর্থন জানিয়েছে এবং বলেছে যে তেল আবিব সরকার গাজাবাসীর বিরুদ্ধে অপরাধের একটি ফেলা করেছে, আন্তর্জাতিক কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল নির্দিষ্ট কিছু সরকারের কাছ থেকে শর্তহীন ও অনিয়ন্ত্রিত সমর্থন উপভোগ করে। অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পূর্ণমাত্রার এবং জঘন্য সামরিক হামলা চালিয়ে আসছে। তিন মাস এবং নিপীড়িত ফিলিস্তিনিদের বিষয়ে সমস্ত আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান আবারও ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে বর্ণবাদী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধ অপরাধ এবং গণহত্যার তীব্র নিন্দা জানায় এবং দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রামে ফিলিস্তিনি জাতির জন্য আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত মুক্তির আন্দোলন এবং বৈধ অধিকার হিসেবে প্রতিরোধের প্রতি সমর্থন প্রকাশ করে। এটি গাজায় ইসরায়েলি সামরিক হামলা সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে অবিলম্বে এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সংস্থা এবং সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছিল। মন্ত্রক দক্ষিণ আফ্রিকার দায়িত্বপূর্ণ সাহসী এবং সম্মানজনক পদক্ষেপের জন্য ইরানের সমর্থনের কথাও জানিয়েছে, যা ফিলিস্তিনি জাতির প্রতিরক্ষায় আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে বলেছে। এটি অবশেষে গাজা অপরাধের অপরাধীদের জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী সমর্থনের আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার শাসকের তীব্র অপরাধের প্রতিক্রিয়ায় দখলকৃত অঞ্চলে আশ্চর্যজনক অপারেশন আল আকসা তুফান অভিযান, হামাস এবং ইসলামিক জিহাদের ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো পরিচালনা করার পর ইসরায়েল 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করে। অন্তত 23,357 ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী এবং শিশু, যুদ্ধে নিহত হয়েছে এবং 59,410 জন আহত হয়েছে। তেল আবিব গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। সেখানে বসবাসকারী 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি বন্ধ করে দিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের অবরোধ 5 লক্ষ ফিলিস্তিনিকে অনাহারে বাধ্য করেছে। স্কাই নিউজ দ্বারা ধারণ করা ফুটেজ গাজায় ইসরায়েলের অবরোধের চরম বাস্তবতাকে চিত্রিত করে, যেখানে 1 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক অনাহারে এবং খাদ্য ও সরবরাহের জন্য মরিয়া। জাতিসংঘের মতে অক্টোবর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারী 2.3 মিলিয়ন মানুষের মধ্যে প্রায় 85% বাস্তুচ্যুত হয়েছে। আনুমানিক 5,76,000 মানুষ অনাহারে বা বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। সংস্থাটি প্রকাশ করেছে, শুধুমাত্র খাদ্য, জল, ঔষধ ও অন্যান্য সাহায্যের ঢেউ এর মাধ্যমে। রাফা দক্ষিণ গাজার একটি রাস্তায় লোকেরা সবচেয়ে বেশি প্রয়োজনে সাহায্য করার জন্য একত্রিত হয়েছে। খোকবিলা আহমেদ আল গাথি স্কাই নিউজকে বলেন কিভাবে তিনি এবং অন্য কয়েকজন মিলে ভাগ করে নেওয়ার জন্য 2টি বড় পাত্রে খাবার রান্না করেছিলেন। এটা পুরো এলাকার জন্য যথেষ্ট নয়, জনগণের দুর্ভোগ অনেক বেশি। তিনি একটি ছোট পাত্র তুলে এই কথা বলেন, এই 30 জনের জন্য না আল্লাহ প্রতিশোধ নিন, যারা অসহায় মানুষকে সাহায্য করতে পারে তাদেরই করা উচিত। এখানে দুর্ভোগ বাস্তব। আমরা আগে এই ধরনের জিনিস সম্পর্কে শুনতাম, কিন্তু এখন এটি বাস্তব। আমরা এখন এটি নিজ চোখে দেখছি। তিনি যোগ করেছেন, 40% মানুষ খাবার পায়, যার মধ্যে যারা এখানে আসার জন্য অনেক দূর ভ্রমণ করে, কিন্তু 60% অসুখী, কারণ এটি সবার জন্য যথেষ্ট নয়। এমনকি যদি আমরা 10টি পাত্র তৈরি করি, তবে এটি এখনও যথেষ্ট হবে না, কারণ এলাকাটি খুব ঘনবসতিপূর্ণ।